শুনুন, আজকের দিনে বাংলা বাঙালি ভারতবর্ষের গর্ব হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা সকালটা শুরু করেছি তাকে প্রণাম বলছি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, কবিগুরু মারা গেছিলেন 41-এ, আপনি একবার নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল। আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না, এই ভুলগুলো আর অন্তত রবি ঠাকুরকে নিয়ে, মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এইসব ভুল কথা আর বলবেন না। আজকের দিনে আপনার কাছে এটাই প্রার্থনা। হাইকোর্টে চাকরি বাতিল হলে বলছেন সেটা বিজেপি কিনে নিয়েছে বিচার ব্যবস্থা, আর সুপ্রিম কোর্টে যে সুবিধা দিতে তখন ওটা ইন্টারিম সুবিধা। কালকেই চোর মমতার এসএসসি বলেছে 8000 চাকরি বেআইনি করে পেয়েছে। আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয়, আমাদের কাজ হচ্ছে 2022-এর 5ই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। আমরা চাই 22 সালের 5ই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক, তাদেরকে আমরা জেলে দেখতে চাই। সেটা হবে মাপলার গেছে জেলে, এবার হাওয়াই চটি যাবে জেলে, কটা দিন সময় পেল একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার করে ঘুরুক। ওইখানে কিছু নেই, ইন্ডি ওটা ইন্ডিয়া নয়, ইন্ডি জোট ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে দাদা। রানীতলায় আবার আরে ক্রেডিট গোস টু প্রধানমন্ত্রীজি, প্রধানমন্ত্রীজি না বলেন বাংলার মাটিতে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, যোগ্যদের জন্য লিগাল সেল তৈরি করবে স্টেট বিজেপি, তারপরে সন্ধ্যাবেলা এসএসসি বলে যোগ্য অযোগ্য আমরা বেছে দিতে পারবো। অথচ এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি, তারা হাইকোর্টের হলফনামাতে যোগ্যদের তালিকা দেয়নি 8000 অযোগ্যকে বাঁচানোর জন্য। এবং জাস্টিসের যে জাজমেন্ট তার 242 নম্বর প্যারাতে উল্লেখ আছে, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা না দেওয়ায়, ওএমআর এর মার্কশিট পুড়িয়ে দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না, তাই প্যানেল বাতিল হল। প্রথম যে পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে। চাকরি গেলে 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। আমরা তো এখানে মেদিনীপুরের লোক, পাশে উড়িয়া, আমাদের ঘরে উড়িয়া কথাও চলে, উড়িয়া বাংলা মিশিয়ে একটা আমাদের আলাদা কথা আছে। আমরা এখানে একটা বলি মিছা পাও মনকে, মিছা কৌ মনকে পাও, মিছা কৌ মনকে পাও, এর মানে হচ্ছে যে মিথ্যা কথা হোক যেন মনে ধরে, কারণ পিসিকে তো মিথ্যা কথা বলতে হবে, কারণ কালকে চতুর্থ তৃতীয় দফা পর্যন্ত পিসি হেরে ভূত হয়ে গেছে, বাকি দফাগুলো তো মানে দফা রফা হয়ে যাবে। আমি অনামিকা দিদিমণিকে বলবো মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেন, এই বদনাম আর কোনোদিন শুনতে হবে।